हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी सुपर्णा। आज के किन्तु आबार चले एसेछि एकटा छोटो भिडियो निये। स्किन केयर भिडियो आपनार साथे आमि शेयर करब आज के। तो चलुन आज के आपनार संगे एकटा छोटो पैक शेयर करी, जे पैकटा दिए आपनि आपनार स्किन के ब्राइटन करते पारबेन, सान टैन थाकले सेटाओ दूर करते पारबेन एबं आपनार स्किनेर ग्लो बाड़ाते पारबेन। तो ये छोटो होम रेडिमेडा अपन खूब यूजफुल है। जदि आपनारा यूज करें तो देखते पाबेन स्किन कत भालो एवं हेल्दी हो जाए। ग्लोइंग ब्राइटनिंग करार्जन मास्कटा छोटो एक मास्क बाड़ीते थाका जिनिस दिए आपनी करते पारें न्याचुरल एकदम। तो बेशी कथा ना बोले चलुन एगिए जाई आमार भिडियोते। पैकटा तैरि करते विशेष किछुई लागबे ना आपनादेर। बाड़ीते थाका जिनिस दिए आमि सब समय होम रेमेडी करे थाकि, आपनारा जानेन। खूब न्याचुरल जिनिस दिए आमि आमार स्किनटाके इम्प्रूव करार चेष्टा करछि एबं चेष्टा करिओ करे एसेछि, ताई आपनादेर साथे आमि शेयार करछि। एटा आमार स्किने एइटा खूब काजे लेगेछे, ताई आपनादेर संगे आमि आजके एटा शेयार करछि। तो प्रथमे आगे आमार स्किनटाके आमि सुंदर करे क्लिन करे नेब। तो चलुन आगे आमि स्किनटाके आमार क्लिन करे निच्छि। चुलटा के भालो करे टाइटली बेधे निलाम। देन आमी एक मिसलर वाटर दिए क्लीन करे निच्छी। आपनी फेस वाश दिए मुखे क्लीन करे निते पारें। कमप्लीट हो गेछे। देन एबार आमी आमार पैकटा यूज करब। चलो किभाबे पैकटा यूज करछि देखि। सादा मतो एकटा जिनिस, एटा आमादेर दूधेर उपरे जे मालाईटा जमे सेटाई आमी आमार एकटा कंटेनारे जमिए राखि। तो एटा आपनी एक चामच मतो निये नेबेन। दूधेर उपरे जे मालाईटा थाके सेटा आपनी जमिए राखते पारेन बा दूध थेकेओ निये निते पारेन। एक चामच मतो नेबेन। आमार चामचटा अनेकटा बड़ो ताई आमी हाफ चामच मतो एखाने देखाच्छि, बाट छोटो चामच हले एक चामच नेबेन। আর এটার এক পিঞ্চ হলুদ মিশিয়ে দেব। হলুদ আমাদের স্কিনের জন্য অ্যান্টিসেপ্টিকের কাজ করে। এটা আমাদের স্কিনটাকে ব্রাইটনিংও করে, ট্যান থাকলে সেটাও দূর করে। অ্যান্টিসেপ্টিক হিসাবে আমাদের স্কিন বলুন বা বডির জন্য হলুদ খুব ভালো। তো আপনি হলুদ বাড়িতে সবারই থাকে কিচেনে, আপনি পেয়ে যাবেন এটা यूज करार्जन। और दुटोके आमी खूब भालोभावे मिक्स कर नहीं। देखो ये खूब भालोभावे आमी मिक्स कर नहीं। एबार आमी एटा आमार स्किने अप्लाई कर नेब। चलो एइभावे आपनार स्किने आपनी एटाके भालो करे अप्लाई कर नेबेन। आपनारा हयतो जानेन, अनेकेई जानेन, आबार अनेकेई हयतो जानेन ना, এই দুধের যে মালাই আছে সেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো। স্কিনটাকে খুব ভালো নারিশ করে, সফট বানায়, সাপল করে এবং স্কিনটাকে খুব সুন্দর গ্লো করে এবং স্কিনটাকে নারিশ করে। ভালো করে স্কিনের মধ্যে এটাকে লাগিয়ে নেবেন এবং এটাকে কিছুক্ষণ রেখে দেবেন এটা ওয়াক করার জন্য। বাড়িতে আপনার ঘরে থাকা জিনিস দিয়ে আমি হোম রেমেডি সব সময় দেখিয়ে থাকি। আপনারা এগুলো 100% ন্যাচারাল সব সময় ইউজ করতে পারেন। তো দেখুন এটা আমি ভালোভাবে আমার মুখে পুরো মুখে লাগিয়ে নিয়েছি এবং গলাটাও লাগাতে ভুলিনি, গলাতেও লাগিয়ে নিয়েছি। এটা আপনি চাইলে আপনার ফুল বডিতেও আপনি ইউজ করতে পারেন, হাতে ইউজ করতে পারেন। আমি বলে রাখি এটা আপনি সপ্তাহে 3 থেকে 4 বার ইউজ করতেই পারেন এবং এটা যখন আপনি লাগাবেন সে স্কিনটাকে ব্রাইট করবে, গ্লোই করবে, ট্যান থাকে সেটা রিমুভ করবে। হলুদ খুব অ্যান্টিসেপ্টিকের কাজ করে, আপনারা জানেন, আমাদের বডির জন্যও খুব ভালো, আমাদের স্কিনের জন্যও খুব ভালো। তো প্রত্যেকটা জিনিসই খুব হেলদি। আর দুধের মালাই এটা দিয়ে আপনার স্কিনটা কতটা হেলদি হতে পারে, আমি যখন এটাকে ওয়াশ করব তখনই আপনি ডিফারেন্স দেখতে পারবেন আমার স্কিনে। আমি এটা মিনিট 15 রাখবো এবং এরপরে এটাকে ভালো করে হালকা হাতে রাব করে জেন্টলি এটাকে রাব করব আমার ফিঙ্গার্স দিয়ে। তারপরে এটাকে আমি ভালো করে ওয়াশ আপ করে দেব প্লেন ওয়াটার দিয়ে। তো চলুন মিনিট 15 পরে আবার আপনাদের সঙ্গে আমি এসে দেখা করছি। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি হালকা হাতে এটাকে রাব করে আমি আমার মুখটাকে ওয়াশ আপ করে এসেছি।
এবং দেখতেই পাচ্ছেন ডিফারেন্সটা কতটা এফেক্টিভ লাগছে, সি দ্য ডিফারেন্স। তো এই প্যাকটা আপনারা বাড়িতে একবার ইউজ করে দেখতেই পারেন, দেখে আমাকে বলবেন যে আপনাদের এই প্যাকটা ইউজ করে কি এফেক্ট পেয়েছেন। আমার মুখটা অনেক বেশি গ্লোই লাগছে, অনেক বেশি সফট লাগছে, আর খুব সাপল লাগছে, খুব ভালো লাগছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্কিনে কিন্তু কিছু দেইনি, আমি এখানে আপনাদেরকে প্রুফ করেও দেখাতে পারি আমি আমার স্কিনে কিছু লাগাইনি, আমি জাস্ট আমার স্কিনটা ধুয়ে। সরি গাইস, এখানে আমাকে একটু মিউট করে দিতে হলো, বাট আমি যেটা বলছিলাম, আমি একটা কটনের মিসলার ওয়াটার নিয়ে মুখটা ক্লিন করে দেখালাম, একদম ক্লিন একটা কটন দেখতে পাচ্ছেন। আমি মুখে অ্যাকচুয়ালি সত্যি কিছু লাগানো নেই, আমি জাস্ট মুখটা প্যাকটা ওয়াশ আপ করে এসেছি প্লেন ওয়াটার দিয়ে। কতটা গ্লোই লাগছে দেখে বুঝতেই পাচ্ছেন। এখানে কিছু কথা আমি বলেছি, সেগুলো আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো যদি এই DIY প্যাকটা ভালো লেগে থাকে, হোম রেমেডিটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। স্কিনটা কতটা গ্লোই লাগছে এফেক্টটা দেখতেই পাচ্ছেন। যদি DIY প্যাকটা ভালো লেগে থাকে, ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক, আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইউজ করে কতটা ভালো লাগলো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি আবার হাজির হয়ে যাবো, চলুন টাটা নমস্কার বাই।